আমি হিরো আলমের কাছে হাততেও পারি, নৌকা মার্কার জামানত বাজেয়াপ্ত হবে, আমি ওভারসিওর। আওয়ামী লীগের ক্যান্ডিডেট যেটা বলছে ওনার বলার মধ্যেই বোঝা যাচ্ছে যে উনি দুর্নীতিবাজ। কার সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন? নির্বাচন কমিশন যদি এই নিশ্চয়তা দিতে পারে যে ভোটাররা নির্বিঘ্নে ভোট সেন্টারে যাবে, তাহলে আমি হিরো আলমের কাছে হাততেও পারি। এত জনপ্রিয় ছিল হিরো আলম, আর আওয়ামী লীগের যে প্রার্থী উনি জনপ্রিয় না অজনপ্রিয় না, কারণ ওনাকে মানুষ দেখলে বলতেছে ইনি কে। সে নৌকা মার্কার জামানত বাজেয়াপ্ত হবে, আমি ওভারসিওর। আপনি কি আপনার মূল প্রতিদ্বন্দ্বী হিরো আলমকে ভাবছেন, আওয়ামী লীগকে না? না, আওয়ামী লীগ কোনো প্রার্থী না, ওনাকে আমি ধরতেইছি না। যে পার্সেন্টেজ লোকজন ভোট দিতে যাবে তারা হিরো আলমের মানে ফলোয়ার বা হিরো আলমকে তারা ভালোবাসে। এক্ষেত্রে আমার সন্দেহ যে নৌকার প্রার্থী একেবারেই চতুর্থ পজিশনে থাকতে পারে। অনেকের চেয়ে হিরো আলম ভালো, অন্তত হিরো আলম তো চোর না, হিরো আলম তো ডাকাত না। এবং এক দেখেন, হিরো আলম কিন্তু একটা প্রতিষ্ঠান। হিরো আলমের ইউটিউবারের অন্তত 100 ইউটিউবার হিরো আলমের ওপর করে খাচ্ছে, তাহলে আমি ধরবো উনি একটা ফ্যাক্টরি। আমি যদি বলি উনি একটা শস্য ভাণ্ডার, তাহলে কি ভুল হবে? তাহলে অনেকে বলতেছে ওকে বিভিন্নভাবে ট্রিট করতেছে, তাহলে আমি বলতেছি ওই ছেলে যেভাবেই যোগ্যতা অর্জন করুক, কিন্তু উনি তো অন্যায়ভাবে যোগ্যতা অর্জন করেনি। আর তোমরা ন্যায়ভাবে লুট করছো, না রাষ্ট্রকে কিছু দিতে পারছো, না নিজেকে গঠন করতে পারছো, না অন্য কাউকে একটা পথ সাহায্য করতে পারছো। সেই জায়গায় হিরো আলমকে নিয়ে যারা কথা বলে, আমি বলবো তারা মানে এটাকে কি বলা যায় মানে মূর্খ। আপনি আর হিরো আলম মিলে একটা ছবি বা ভিডিও আমরা ফেসবুকে দেখেছি, তো কালকে যদি কোনো অনিয়ম হয় আপনারা কি মাঠে থাকবেন কিনা? আমি হিরো আলমের পাশে আসি এবং থাকব। গত রাতে ও আমাকে রিং দিছে 12টায় যে মানন ভাই, আমার বাড়ির সামনে 7-8 জন ছেলেপেলে আসছে মোটর সাইকেল নিয়ে। আমি বলছি তুমি বের হও না, তুমি বের হও না, তুমি যে কোনোভাবে খোঁজ নাও, আর কোনো সমস্যা হলে আমাকে জানাও, আমি এই রাতে যদি তোমাকে কেউ মারে আমি আমার জীবনটা দিয়ে দেব। প্রকৃতি তাকে তৈরি করছে, ওনাকে কিন্তু কেউ তৈরি করেনি, ওনাকে তৈরি করছে প্রকৃতি। তো প্রকৃতি তৈরি করলে আপনাকে তাকে শ্রদ্ধা করতে হবে। বিএনপির একটা বড় সমর্থন আপনার দিকে যাচ্ছে, এটা সত্যতা কতটুকু? এখনকার আওয়ামী লীগ, এরা তো এদেরকে তো আর আওয়ামী লীগ বলা যাবে না। যদি এখন 71 সাল হতো তাহলে এরা সব রাজাকার হয়ে যেত। আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব, তাকে নিয়ে বগুড়া একটা শ্রমিক লীগের মেয়ে লেখে যে আমার জীবন নষ্ট করে দিছে, বলছে আমাকে কি মহিলা এমপি পদ দেবে। তো একটা মেয়ে যদি দলের সেক্রেটারির ব্যাপারে স্ট্যাটাস দেয়া তার চরিত্রহরণের কমপ্লেন দিতে পারে, সেই দেশে আপনি রাজনীতির ভাষা কী করবেন? প্রচার প্রচারণা আপনি চালিয়েছেন, সেক্ষেত্রে প্রচার প্রচারণা কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? বাধা ওরা দিতে পারে না, আসলে ওরা করে মাস্তানি। এখানে নানক সাহেব আছে, রহমান সাহেব আছে, অমুক সাহেব আছে, অমুক সাহেব, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, তার মানেটা কি? যে নির্বাচনে বিএনপি নাই সেই নির্বাচনে এত নেতা আসার মানেটা কি? এত নেতা আসার মানে প্রশাসনকে ওপর একটা প্রেশার দেওয়া এবং প্রেশার দিয়ে নির্বাচনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা। আওয়ামী লীগের প্রার্থী আছে, তার সাথে যখন কথা বলছিলাম তিনি একটা কথা বলছিল যে মানুষ তাকেই ভোট দিবে কারণ সরকার দলীয় প্রার্থী ছাড়া উন্নয়ন সম্ভব না। সরকার কি ওনার বাপের? আওয়ামী লীগের ক্যান্ডিডেট যেটা বলছে ওনার বলার মধ্যেই বোঝা যাচ্ছে যে উনি দুর্নীতিবাজ। ওনাকে কেন ভোট দেবে না তার ব্যাখ্যাটা আমি দিই। উনি কোনো মানুষের একটা উপকার করছে, একটা উদাহরণ কি দিতে পারবে? তো উনি যেটা বলছিল যে আপনি আওয়ামী লীগের কেউ না, আসলে কি আপনি আওয়ামী লীগের কেউ না, নাকি আপনি আওয়ামী লীগেরই কেউ? না, আওয়ামী লীগ তো এখন কেনা বেচা হয়, তো উনি যদি সব আওয়ামী লীগ কিনেই নেয় তাহলে আবার আওয়ামী লীগ আমি কেন থাকবো? আমরা দেখছি আপনার পিছনে বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি, আপনি কি আওয়ামী লীগের কেউ কিনা? আসলে এই কথাটা কীভাবে উত্তর দেব? উনি আওয়ামী লীগের লুটেরা, উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পরে 36 বছরে জেলে ইট গাঁথতে পারেনি, আর 36 যেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে তার 3 মাসের মধ্যে উনি ওই 7-9 তলা বাড়ি করছেন এবং তারা রাজশাহীতে এক নেতার বাড়ি যায় ঘরের ডিজাইন করে নিয়ে এসে বাড়ির মধ্যে সাজসজ্জ করতেছে। আজ থেকে 16 দিন আগে ওনার ছেলেকে উনি ইংল্যান্ডে পাঠাচ্ছে লেখাপড়া করার জন্য, ওনার ছেলে কিন্তু স্কলারশিপ নিয়ে যায়নি। তাহলে ওনার ইনকাম সোর্সটা কি? তাহলে আমরা কেমনে আওয়ামী লীগ হব? ওনার কাছে তো আমরা আওয়ামী লীগ না, ওনার কাছে
উনি আওয়ামী লীগ তিনজনকে নৌকামাকার চেয়ারম্যান প্রার্থী করে তিনজনের কাছ থেকে 30 লাখ টাকা নিয়ে একজনকে প্রার্থী তা ঘোষণা করছে নিয়ম অনুযায়ী আর দুজন টাকা ফেরত দিতে আসছে তাদেরকে বলছে মামলায় ঢুকে দেবো তারা কাঁদতে কাঁদতে চলে গেছে উনি যখন একবার বলছিল এই এখানে যে আব্দুল মান্নান আকন্দ ছাড়া বগুড়া আওয়ামী লীগ করা সম্ভব না তো সেক্ষেত্রে এই কন্দলটা আসলে সৃষ্টিটা কোথা থেকে হলো আমি বলি আপনাদের যেটা হচ্ছে আমি যেদিন নমিনেশন সাবমিট করি তার আগে আমি ওনাকে রিং দিয়েছিলাম হ্যাঁ যে যদি বসে আমরা একসঙ্গে রাজনীতি 24 বছর ওনাকে আমি ঠিক যেরকম বকরির বাচ্চাকে লালন পালন করে ওই রকম করছি রাজনীতির ইনভেস্টমেন্ট আমার রাজনীতির ইনভেস্টমেন্ট আমার শক্তি আমার উনি যেদিন সেক্রেটারি নমিনেশন সাবমিট করে সেই দিনও আমার ভিডিও দেখবেন আমি ওনার হাত ধরে সাত মাথায় নিয়ে যা জমা দিছি তাছাড়া অন্য লোকজন তাকে ওখানে প্রহার করে বের করে দিত সেই রিপু আওয়ামী লীগের সেক্রেটারি হওয়ার পরে হঠাৎ করে দুর্নীতিতে বগুড়ায় চ্যাম্পিয়ন হয়ে গেল তখন থেকে আমি তার বিরুদ্ধে কথা বলা শুরু করছি ভাই পার্শ্ববর্তী চাঁদপুরে একটা আওয়ামী লীগের পার্টি অফিসে নাকি জালো করা হয়েছে এবং আপনার দিকেই অভিযোগের তিরটা দেখেন এই একই একই জায়গায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এই একই কাজ করছিল আওয়ামী লীগ একই জায়গায় তো প্রশ্নটা হচ্ছে আমার যদি আপনি আমাকে না একটা পাগল যে কিছুই বোঝে না তাকে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা আওয়ামী লীগের কোনো নির্বাচনী দপ্তর বা অফিস পুড়ে দিছে এটা কি সম্ভব এখন এটা হচ্ছে পুলিশের রিমান্ডের মতো পুলিশ যদি কোনো ভেড়াকে রিমান্ড করা বলে যে বল আমি বলো ওই রিমান্ডের আসামি বলতে বাধ্য তো এগুলি আসলে আওয়ামী লীগ করতেছে যে আওয়ামী লীগ নিকৃষ্ট হয়ে গেছে নিকৃষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগের পার্টি অফিস পুড়ছে এটা আওয়ামী লীগের জন্য কত দুর্নাম এটা আওয়ামী লীগ নিজেই জানে না তাহলে আওয়ামী লীগ কত নিচে নামতে পারে যে নিজের ইজ্জত নিজে নষ্ট করে অপরের উপর এলিগেশন দিতে পারে